মানে আমি ওদেরকে দেখে হচ্ছে মানে ওরে দেখবে ওরে দেখবে ওরে দেখে একটু থামবে আপনার আইডি কার্ড আছে স্যার উনি বলতেছে ওনার আইডি কার্ড আছে আমি কি চেক করে দেখব কি অশ্লীল কি অশ্লীল রাত ভাই আপনি এখানে দেখেন আমরা দেখে দিতে ডাই কায় না হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন টাইটেল দেখে হয়তো বা বুঝে গিয়েছেন ভিডিওটার কি নিয়ে আমার একটা মিউজিক ভিডিও এটা আমার ফার্স্ট মিউজিক ভিডিও বলতে পারেন এর আগে আমি যখন ইউটিউবে ব্লগ করতাম না বা ব্লগ কি জিনিস জানতাম না তখন মূলত আমার একটা মিউজিক ভিডিও আমি বানিয়েছিলাম মোবাইল দিয়ে সেটা হয়তো বা আপনারা ব্লগের এই ব্লগের কোনো অংশে দেখবেন আর মিউজিক ভিডিও শ্যুট করছে আমার পছন্দের ওয়ান অ্যান্ড অনলি এই হচ্ছে রাহাত ভাই হ্যাঁ ব্রো কি করো তুমি আমরা শুট করবো স্যার শুট করবো স্যার লেগে যায় আমরা ক্যামেরা রেখে করতেছি স্যার ওকে স্যার চলো দিন স্যার ওকে এই লাগি কুমু এই দেখো মায়াদের মতো সানস্ক্রিন মাখে আপনারা যদি রোদ থেকে বাঁচতে চান তাহলে এই লোটাসের ক্রিমটি ইউজ করতে পারেন এটি স্বাস্থ্য এবং মনের জন্য খুবই ভালো 50% ডিসকাউন্ট আসুন আমাদের গাড়ির নিকটে দেখুন আমাদের প্রোডাক্টটি শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য জেরির একটা কাজিন আছে তোমার নাম কি হ্যাঁ সূর্য সূর্যোদয়ে তুমি সূর্যাস্ত সরিয়াত কন্টিনিউ শুট করতে থাক ওকে আপনি মিয়া থাকবেন ও ওনার টেক কেয়ার করবেন আপনি থাকেন আমদুল্লাহ আপনার শুটিং এর কোনো কাজ নাই কাজ হচ্ছে ওনার টেক কেয়ার হ্যাঁ হয়ে গেছে আচ্ছা চোখের এক্সপ্রেশন আছে কিনা দেখেন কারণ আমার কাজে অত সুপারস্টার থাকে না কখনো যদিও ফাহিম ভাই অন্য সুপারস্টার নেই বুঝছেন কি বলেন ছোটখাটো এখানে আমাদের একজন ক্যারেক্টার আছে সিয়াম আর জেরির মানে গল্পটা আপনারা দেখবেন তো গাইস দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের বন্দরনগরী চট্টগ্রামের ভাটিয়ারি ক্যান্টেলমেন্ট রোড যেটাকে বলা হয় ওই সাইডে হচ্ছে ঢাকা চিটাং হাইওয়ে আর এই সাইড দিয়ে বের হয় হাটাজারি এবং চিটাগাং আমাদেরকে আজকে যেভাবে যিনি সহযোগিতা করছে আমাদের এই ভাই ভাইয়ের নামটা কি জসিম ভাই আমাদের হেল্প করতেছে আমাদের পাইলট হিসেবে আছে জসিম ভাই আপু চেঞ্জ করে নেন তাড়াতাড়ি মানে আমি ওদেরকে দেখে হচ্ছে মানে ওরে দেখবে একটু থামবে হাঁটা থেকে থামবে একটু ওর সাথে ছেলেটা থাকার পর না ও ছেলে পরে আসবে ও একা ভিজুয়ালাইজ আছে আপনি যে ইয়াতে যেতেছেন যে ফ্ল্যাশব্যাকে যেতেছেন তখন হচ্ছে এখানেই আপনার সাথে ওর হাঁটার শট তাকান বাম দিকে আরে ভাই দেখবেন মানে হচ্ছে থামবে গাইস দেখতে দেখতে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং ভাটিয়ারি আমরা শুট কমপ্লিট করলাম আর এই মুহূর্তে আমরা আছি বন্দরনগরীর চট্টগ্রামের হাটাজারিতে অ্যান্ড হাটাজারির এখানে একটা কৃষি ফার্ম আছে যেখানে আপনার কিটা কী বলে সূর্যমুখী ফুল পাওয়া যায় ওখানে আমরা একটা শর্ট নেওয়ার চিন্তা ভাবনা আছে এছাড়া আমরা সিওতে চিটাং ইউনিভার্সিটিতে চলে যাবো ওখানে যদি ফুলটা না পাই চিটাং ইউনিভার্সিটি শ্যুট করবো সো এখানে সবগুলো ক্লান্ত মানে সবাই আমার পুরো গাড়িতে পৌঁছাইতে এক অবস্থা কি দেখ করো হ্যাঁ কি করেন আমরা নৌকা ডান্স দেখি কি অশ্লীল রাত ভাই আপনি এগুলো দেখেন আমরা দেখে দিচ্ছি ডাই খায় না কেমন লাগছে এখন কেমন লাগছে একটু তো অনেক টায়ার্ড ছিল এখন আরো বেশি টায়ার্ড বন্ধু আচ্ছা আমরা তো সন্ধি ব্লগ করে আসলাম ভিডিওটা এখন আপলোড করি নাই এডিট করছো এডিট করতে পারি না কোথায় ঠিক আছে আগে আর দুইটা ভিডিও পেয়াদা আছে সো গাইস দেখতে থাকেন খাওয়া দাওয়া কমপ্লিট করব অলরেডি খাওয়ার অর্ডার দেওয়া হয়েছে এটাই আমি ভালো আছা আমাক কামরা দচ্ছে আমাক কামরা দচ্ছে আপনার ক্যামেরা মানে আমার ক্যামেরা দপছে আপনি ভালো আছেন আচ্ছা ভালো আছে আমাক জিজ্ঞাসা করেন আমাক জিজ্ঞাসা করেন ভালো আছেন খিদা লাগে না লাগে
So guys, আমরা চলে এসেছি কর্ণফুলি সেতু যেটা শুট করতে হবে ওকে এগুলো রাতে বলতে পারবেন ওকে আমরা শুটে যাচ্ছি পেরা সেই পেরাতে মানে জং পোড়া মাল রং করে করে সেই পেরাতে কোন দিকে দাঁড়াবো ওটা পড়ে গেছে তো আমরা কর্ণফুলি সেতুতে যেটা কর্ণফুলি নদীর উপর নির্মিত তৃতীয় বৃহত্তম সেতু দাঁড়ান জনসম্মুখে নাচবে গুড মর্নিং এন্ড বাসা থেকে বের হয়ে চলে আসলাম আমাদের যে চেরাগি পাহাড় মোড়ে এখানে পিছনে অনেকগুলো ফুলের দোকান আছে আমাদের মিউজিক ভিডিওতে কিছু ফুলের কাজ আছে তো ওটার জন্য মূলত আসা আর এই যে মুরাদ ভাই সকাল থেকে অনেক চিল্লাচিল্লি করছে এবং তার একটু মুড খারাপ আর আমাদের যে আপনারা বলছেন ক্যামেরা দেখলে হাসে এই লোকটা ক্যামেরা দেখলে হাসে তো মুস্তাকিম আজ মুস্তাকিম কি অবস্থা এই তো ভালো আমরা অনেকগুলো শুট নেওয়ার পর এখন বাইজিত লিংক রোড আবার ফিরে আসলাম আর এখন আমরা যাবো আমাদের মিরেশ্বরের দিকে তার আগে কিছু রোডের ভিউ আমরা নিবো ছাতা তারপর 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 কি এই প্রথম কোন ফিমেল আমার বাইক না আরেকজনের বাইক ও বাই দ্য ওয়ে ব্রো সো আমার আরেক ভাই আমাদের কিন্তু সেন্ট মার্টিনে অনেক গল্প আছে আমরা ঘূর্ণিঝড় ইয়াস না কোন বুলবুল কোনটা আমরা প্রায় 7 দিন ঘূর্ণিঝড় বুলবুলে প্রায় 7 দিন আটকা পড়ছিলাম একসাথে মানে এটা পুরো বাংলাদেশের সব জায়গায় নিউজ হয়েছিল যাই হোক ওই ভিডিওটা তো ছিল এন্ড থ্যাংক ইউ বাইকটা দিয়ে হেল্প করার জন্য এন্ড বাই দ্য ওয়ে আমার ফ্রেন্ড ওয়াসিক কিন্তু বাইকটা দিয়ে যাচ্ছিল কিছুদিন আগে ওর বাইকটা ক্র্যাশ করছে ক্র্যাশ করতে বসে অন্যজন ক্র্যাশ করছে দাগটা পড়ে গেছে কীটা প্রবলেম হয়েছে কারণ ওই বাইকটা ইউজ করতে পারিনি তো এটাই এখন ইউপি ক্যামেরা রেডি করতেছে সো গাইস এই ব্লগটা এতটুকু পর্যন্তই এর থেকে বেশি কিছু আপনাদেরকে দেখাতে চাচ্ছি না কারণ যদি এখন সব কিছু দেখিয়ে ফেলি তাহলে ঈদের ঠিক 3 দিন পর আপনারা কী দেখবেন হ্যাঁ গাইস ঈদের ঠিক 3 দিন পর মানে যেদিন ঈদ ওইটা ঠিক 3 দিন পর আমার প্রথম মিউজিক ভিডিও আপলোড হতে যাচ্ছে অ্যান্ড আমি খুবই 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 এক্সাইটেড এই কাজটা নিয়ে আর যেহেতু ডিরেকশনে দিয়েছেন হায়াত মাহমুদ রাহাত ভাই তারপরে মুরাদ ভাই ছিল ওরা উনি ডিওপি দিয়েছে এবং সব কিছু মিলিয়ে চমৎকার একটা গল্প কিন্তু আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি এবং আমার যারা সুভা আঙ্কি আছেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং কেমন হয়েছে কাজটা এর পরবর্তীতে আমার কোনো মিউজিক ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গাইস আপনারা অলওয়েজ বলেন যে ফাহিম ভাই দেশে বিয়ার গিলস আপলোড করেন এবং ট্রাভেল ভিডিওগুলো আপলোড করেন এর পরবর্তীতে আমি ঈদের পরে কিন্তু দেশের বাইরে যাওয়ার প্ল্যান আছে সো কোথায় যাচ্ছি বা কোন জায়গায় যাবো এখনও বলবো না আপনাদের জন্য কিন্তু সারপ্রাইজ অপেক্ষা করছে সো এটাই দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ